আমি তো নিরালাপুঞ্জির সবকিছু আপনাদেরকে দেখাবই আর বলবই, আমি নিজেও দেখব। এখন মানে আমি আপনাদেরকে নিরালাপুঞ্জির রাস্তা, নিরালাপুঞ্জি যাওয়ার যে ভয়ঙ্কর রাস্তা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। খাসিয়াপুঞ্জিতে কিন্তু ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবকিছুই আমি পাবো আশা করি, তাই না ভাই? এখানে আমরা পুরো বর্ডার এরিয়া আছে। হ্যাঁ, বর্ডার এরিয়া, একটু সামনে গেলে দেখতে পাবেন ইন্ডিয়া। হ্যালো ভিউয়ার, শুরুতে ইনফ্রন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগান। আর এই শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানের আমার পাশে যেটি দেখছেন এটি হচ্ছে এই যে এরোটা দেওয়া আছে নিরালাপুঞ্জি লেখা, এই দিকে আমি হচ্ছে এই নিরালাপুঞ্জিতেই আজকে যাব। নিরালাপুঞ্জি হচ্ছে খাসিয়াদের একটি পুঞ্জি। এই নিরালাপুঞ্জিকে বলা হয়ে থাকে শ্রীমঙ্গলের অন্যতম সুন্দর একটা পুঞ্জি। আর এই নিরালাপুঞ্জিতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কঠিন বিষয় হচ্ছে সেটি হচ্ছে নিরালাপুঞ্জি যাওয়ার রাস্তাটা, কারণ এই যাওয়াটা হচ্ছে মানে খুবই রোমাঞ্চকর। রোমাঞ্চকর এই কারণে, এই অর্থে যে এটি সম্পূর্ণ হচ্ছে একটা পাহাড়ি রাস্তা, এখান থেকে প্রায় 6 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এই খাড়া পাহাড়ি রাস্তা দিয়ে আমাকে উঠতে হবে। আমরা তো এখন যাচ্ছি নিরালাপুঞ্জির উদ্দেশ্যে। হ্যাঁ, তো পুঞ্জির উদ্দেশ্যে আমি থামলাম কারণ এইগুলা কি গাছ আসলে? গোলমরিচ, এটা হচ্ছে গোলমরিচ। এখান থেকে এখনো কাঁচা রয়েছে, এগুলো পাকি গেলে রোদে শুকাইলে হ্যাঁ এগুলো কালো হয়ে যায়। এটা কালো হয়ে যাবে। আর এটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ তো এটা হচ্ছে গোলমরিচ আর এগুলো হচ্ছে গোলমরিচের গাছ, দেখতে একেবারে মানে পানের মতোই। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এটা পান গাছ নাকি, মানে পানের তো আর গাছও না, গাছের মধ্যে পানের ইয়ে হয়, আমি ভাবছিলাম পান মানে পানের পাতা আর কি। পুঞ্জিতে যায় নিরালাপুঞ্জিতে, এটা কি এখানে সব চা বাগানের সবাই যায়? তো সাইকেল নিয়ে কি সামনে যাওয়া যায় না? কেন? ও আচ্ছা, টিলা জায়গা, সাইকেল বেয়ে ওঠাটা কষ্ট, এই জন্য সাইকেল এখানে থাকে। আর এই সাইকেল দেখভালের দায়িত্ব আপনার, বাইসাইকেল গুলা? আর এখান থেকে যারা যায় ওনারা কি কাজ করে এখানে গিয়ে? এখানে তারা ওই যে পান তুলে গাছ কলম করে পান বয়ে আনে। আচ্ছা আচ্ছা, ওই যে নিচের ঘাস পাস আছে এগুলা সাফা করে নেয়। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে সাইকেল গুলা দেখভাল করেন এখানে বসে, এটার কি মানে কতক্ষণ থাকেন আপনি? 5:30 পর্যন্ত। কয়টা থেকে? যেগুলা কাজ করে এরা তো 500 টেকে আনে, 1000 টেকে আনে, বুঝছেন? আনে আমাকে বলবে যে ভাঙতি নাই, ওই তারা যাবে। আচ্ছা, এক একটা সাইকেল কত করে দেয় আপনার? 20 টাকা দেয় এক একটা সাইকেল, এরকম 50-60টা করে সাইকেল থাকে। তো এই দাদু ওনার কাজ হচ্ছে এখানে বসে থাকা, আর এখানে বসে হচ্ছে এই সাইকেলগুলোর দেখভাল করা। ঠিক আছে দাদু, ভালো থাকেন। জি, ভালো থাকবেন। আমি আরও একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি তো যাচ্ছি হচ্ছে যার সাথে, তিনি হচ্ছেন, আমি আবার নামটা আপনারা খেয়াল করেন, তার নাম হচ্ছে ক্লিনটন ভাই। তো এইরকম খাসিয়াপুঞ্জিতে কিন্তু ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সব কিছুই আমি পাবো আশা করি, তাই না ভাই? হ্যাঁ, সবই আছেন। তো আমরা অনেক সময় মানে এই বাংলাদেশেও যে ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প আছেন, এইটা আসলে এই খাসিয়াপুঞ্জিতে গিয়েই আমি তাদেরকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো এই হচ্ছে টিলার রাস্তা শুরু। হ্যাঁ, এই টিলা তো অনেক ভয়ঙ্কর আগে, এখন কিছু তো ভালো হয়েছে, টিলাটা ঢালাই দেওয়ার কারণে অনেক সুবিধা পাইলাম আর কি। আচ্ছা, এই রাস্তাটা কিছুটা পিচ ঢালাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সাইকেল তো উঠতেই যাচ্ছে না। এই টিলাকে বলা হয় আলুবাড়ি টিলা। আলুবাড়ি টিলা? হ্যাঁ হ্যাঁ, এখানে তো বৃষ্টির সময় অনেক কষ্ট হয়। হ্যাঁ, অনেক কষ্ট হয়। আর সামনে আলুবাড়ি বাগান, ওইটাকে বলো বাগান। এটা হচ্ছে বাগান, মানে চা বাগানের শ্রমিকরা এখানে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে এই ঢালু জায়গা নামতে হবে। হ্যাঁ হ্যাঁ,
রাস্তা তো খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু আমি সাথে যাওয়ার পথে আমি কথা বলতে বলতে জানলাম যে তার একটা ফেসবুক পেজ আছে যেটি হচ্ছে ব্যাড রোড রাইডার্স আর এই ব্যাড রোড রাইডার্স তার এই পেজের নামটা দেওয়ার কারণ হচ্ছে তিনি এই ভঙ্গুর পথেই সবসময় চলাচল করেন এই কারণেই নাকি মানে এই কারণে এই নামটা দিয়েছেন এই কারণে এইটাই কারণ তো এই কারণে আমিও খুব একটা ভীত নই কারণ হচ্ছে এই যে ভাইয়ের সাথে যাচ্ছি কারণ তার হচ্ছে এই রাস্তায় যেতে যেতে তিনি অভ্যস্ত এই 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 উঁচু পথটা উঠতে হবে হ্যাঁ উঠতে হবে এখন হচ্ছে আমাদের এই খাড়া রাস্তাটা ঠিক খাড়া একটা রাস্তা গেছে এই খাড়া রাস্তাটা উঠতে হবে দেখছেন এগুলো হুম তো এইরকম মানে বর্ষার সময় তো পুরোটাই কাদা হয়ে যায় হ্যাঁ পুরোটা কাদা হয়ে যায় আমি তো নিরালাপুঞ্জির সব কিছু আপনাদেরকে দেখাবই আর বলবই আমি নিজেও দেখব এখন মানে আমি আপনাদেরকে নিরালাপুঞ্জির রাস্তা নিরালাপুঞ্জি যাওয়ার যে ভয়ঙ্কর রাস্তা সেটি আপনাদেরকে দেখাচ্ছি আসলেই রাস্তাটা অনেক ভয়ঙ্কর রাস্তার চারিদিকে জঙ্গল আপনাদের এই যে কেনাকাটা হ্যাঁ 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 কেনাকাটা যা কিছু আছে এগুলো কই থেকে করেন এগুলো আমরা টাউন থেকে শ্রীমঙ্গল থেকে শহর থেকে শ্রীমঙ্গল থেকে তখন কি আপনারা সবাই মানে একসাথে যান কেনাকাটা করার জন্য না এমনিতে শনিবার যেমন ধরেন শনিবার বাজার দিন অথবা বুধবারে সপ্তাহে দুইবার না হয় তিনবার এরকম শ্রীমঙ্গলে যান ওখান থেকে গিয়ে সব শপিং করে নিয়ে আসেন হ্যাঁ পুঁজিতে একটা গাড়ি থাকে বাজার গাড়ি ওইটা পার্মানেন্ট ওইটা পার্মানেন্ট ওইটাকে বাজার গাড়ি বলা হয় নাকি বাজার গাড়ি বলেন এই কারণে যে ওইটার কাজই হচ্ছে ওই গাড়িতে করেই আপনারা সব বাজার সদাই নিয়ে আসেন এখান থেকে নিরালাপুঞ্জি শুরু হ্যাঁ উপরে পান হ্যাঁ এখানে সব দিকেই পান ডান বাম যেদিকেই সব দিকে শুধু পান আমার এই বাম পাশের উপরের দিকেও পান আবার এই নিচের দিকেও পান এই এই টিলাকে বলা হয় বাংলা টিলা রাস্তা তো অনেক ঢালু হ্যাঁ এদিকে পুঞ্জি আচ্ছা আর এদিকে হচ্ছে আমরা যে দিকে কাজে যাই আর কি এই রাস্তাটা জুমে যাওয়ার রাস্তা তো এটা হ্যাঁ এটা হচ্ছে আর এদিকে হলো নিরলা বিওপি হ্যাঁ যেমন ধরেন ওই বিজিবির ক্যাম্প আছে ওই দিকে ও আচ্ছা এখানে আমরা পুরো বর্ডার এরিয়া আছে হ্যাঁ বর্ডার এরিয়া একটু সামনে গেলে দেখতে পাবেন ইন্ডিয়া টিলাটা অনেক লম্বা আর আঁকা বাঁকা টিলা তো আচ্ছা এরকম কতক্ষণ যেতে হবে আমাদের এই সামনেই ভাই ডুবে যাচ্ছেন হ্যাঁ ডুবে যাচ্ছে এই যে নিরালা আবাসিক এলাকা সাইনবোর্ড জানি এই যে পুঞ্জির ঘর এখানে মোট কতটা ঘর আছে পুঞ্জির এখানে 100 উপরে আনি বলাম রাপত না আর দে পাহাড়ের একদম উপরে পুঞ্জি বাড়িগুলো মানে আমরা এখন অনেক উঁচুতে দেখেন না বিশাল একটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম নিরালাপুঞ্জিতে আর এই এটাই হচ্ছে নিরালাপুঞ্জি নিরালাপুঞ্জিতে আসার পরে তো আমাদেরকে যেটা স্বাগত জানালো সেটা হচ্ছে আপনাদের গির্জাঘর গির্জাঘর এখন হচ্ছে এই নিরালাপুঞ্জি ঘুরবো ঘুরে নিরালাপুঞ্জির সবকিছু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তোমার নাম কি ক্লিন্টন ভাইয়ের সাথে কথা বলার সময় আপনাদেরকে বলছিলাম যে এখানে শুধু ক্লিন্টন না এখানে ডোনাল্ড ট্রাম্পও পাওয়া যাবে হয়তো খুঁজলে আর সেই রকমই আমি পেয়ে গেছি এই যে এর নাম হচ্ছে আগস্ট তোমার নাম আগস্ট এর নাম হচ্ছে শ্যালিন আর তোমার নাম রায়ান আর এ গ্রেভেল আর এ হচ্ছে ইথান তো এখানে আসলেই সব আছে আর এই নামগুলো অনেক কঠিন নাম আপনি তো হচ্ছেন এখানকার মানে সহকারী মন্ত্রী আপনাদের এই যে পুঞ্জিটা হ্যাঁ নিরালা পুঞ্জি এখানে কয়টা পরিবার আছে পরিবার 200-র উপরে হবে আর এখানে তো আপনাদের মানে জীবিকা হচ্ছে পান পান সুপারি লেবু এগুলা কারেন্ট আছে সরকারি স্কুল প্রাইমারি স্কুল আছে সব আছে ও এটা তো এইটা কি আপনাদের মানে এখন কি মানে মালিকানা জায়গা নাকি না না খাস জায়গা সরকার থেকে লিজ নাই সরকার লিজ না
তো এটা মানে এই যে বললেন যে সরকারি স্কুল আছে এটা তো সব পুঞ্জিতে নাই না সব পুঞ্জিতে নাই মনে করেন যেখানে জনসংখ্যা বেশি সেখানে তো থাকে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে রিজভী ভাইয়ের বাড়িতে এটা হচ্ছে রিজভী ভাইয়ের ঘর পুঞ্জিতে আস্তে আস্তে এমন একটা বিষয় হয়েছে যে এখন মনে হচ্ছে এটা আমার নিজের ঘরই মানে আর ওই ফিলটা আসে না আর কি যে এটা আমার মানে বাইরের কিছু এটা মনে হয় না এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আপনাদের পুঞ্জিতে হ্যাঁ আমি শুনলাম তো মোট প্রায় 200 থেকে 250টা পরিবার আছে ঘর আছে এইটাই কি মানে বাংলাদেশের সবচেয়ে বড় পুঞ্জি হ্যাঁ পুঞ্জি তো আমাদের সিলেট ছাড়া আর কোথাও নাই সব খাসিয়া পুঞ্জি তো আমাদের সিলেটেই মানে পুঞ্জির ভেতরে বাংলাদেশের যতটা পুঞ্জি আছে প্রায় 70টার মতো পুঞ্জি এর মধ্যে সবথেকে বড় এবং জনবহুল পুঞ্জি হচ্ছে এটা এই এই জিনিসটা দিয়ে কি করেন এটা দিয়ে আমরা সুপারি তুলি আর কি গাছ থেকে এটা তো অনেক উঁচু লম্বা হ্যাঁ এই লম্বা বাস ছাড়া এগুলা তোলা আসলে অসম্ভব তার মধ্যে তো ওই পিচি ও ও ধরতে পারতেছে না না উনি তুলবে উনি তুলবে বুঝতে পারছি হ্যাঁ তো এটা দিয়ে এখন সুপারি পাড়তে যাচ্ছেন নাকি সুপারি গাছের পাখনা আছে না হ্যাঁ পাখা দিলে হ্যাঁ তার মানে এই আর গাছে উঠতে হয় না না এই পুঞ্জির প্রথম বাসিন্দা আর কি পুঞ্জির মন্ত্রীর সাথে অনেকগুলো মানে খাসি মানে আছে মানে তার মধ্যে উনি একজন একটা পরিবার উনি একজন আমাদের মুরব্বী আচ্ছা আচ্ছা হ্যাঁ আর সাথে উনি একজন খুব ভালো কবি আছে আর কি হাত ভাঙা বা মুচোর টুচোর কিছু হলে মানে উনি ঠিক করেন না এবং বিনিময়ে উনারা মানে কিছুই নেন না ও কোনো বিনিময়ে কোনো টাকা পয়সা কোনো কিছু নেন না তো আপনি যে এই যে মানে মানুষের এই উপকারটা করেন হ্যাঁ আপনার পুঞ্জির এটা কি এটা করেই আপনার ভালো লাগে নাকি এটা আসে আমরা ভালো এটা যেমন আল্লাহ থাকি যেমন দিছে ওগুলা মানে এটা আমরা ভালো আসে বুঝতে পারছি আর আপনি কবিরাজিটা শিখলেন কিভাবে ওই যে আমরা একটা আরো শ্বশুর আছে উনি বলতেছেন ওনার শ্বশুর থেকে এই বিদ্যাগুলো তিনি পাইছেন আর উনি তো যেহেতু জঙ্গলে থাকেন এবং ওনার শ্বশুর থাকতে ওনাকে দেখিয়েছেন যে মানে কোন গাছের চামড়া কী কাজে লাগে মানে এরকম আর কি কোন লটা পাতা ব্যবহার করলে কোন কাজে লাগে উনি ওই এগুলো শিখতে শিখতে মানে ওনার শ্বশুর থেকে এই বিদ্যাটা আয়ত্ত করছেন আপনাদের এই মানে কাজ থেকে আসার পরে হ্যাঁ মানে এই যে ধরেন সন্ধ্যার পরে মানে আপনাদের অবসর যে সময়টা আছে তখন আপনারা কী করেন অবসর সময়ে অনেকে আমরা ওই যে এইগুলো খাঁচা দেখছেন অনেকে কেউ খাঁচা বানায় দেখেন এটা ভিজা ভিজা কারণ জুম থেকে অনেক বালু টালু আসে এগুলা পানি দিয়ে পরিষ্কার করা হয় আর সাথে পানের সতেজতা যেন থাকে আচ্ছা আচ্ছা এই দুইটা কারণেই শুকনা হ্যাঁ এটা যদি রোডে রাখেন এভাবে থাকেন অনেক সময় দেখা যায় পান শুকনা হয়ে সেট সেট হয়ে যায় আর এর জন্য তারা পানি দিয়ে তাজা রাখে আর কি পানগুলো তারপরে হচ্ছে গুছি করা হয় গুছি করা হয় আর এই যে গুছি করাটা হ্যাঁ এটা আসলে কারা করেন এটার দায়িত্ব কাদের এটা বেশিরভাগ মহিলারাই করেন মূলত মানে বাড়ির মহিলারা হ্যাঁ বাড়ির মহিলা মানে পুরুষরা হচ্ছে পান নিয়ে আসেন জুম থেকে হ্যাঁ গাছ থেকে পান তুলে তারপরে নিয়ে আসে আর মহিলারা হচ্ছেন এটা গুছি করা এগুলা গুছি করে তার মানে হচ্ছে এই যে গুছি করার পরে এরকম করে করা হয় এখানে কয়টা ইয়ে আছে এখানে মোট 144 পাতা আছে এখানে হচ্ছে এক কান্তা পান আছে অর্থাৎ 144টা পানকে তারা কান্তা বলেন আর এক গুছি এই যে দেখাচ্ছে এই এটাকে হচ্ছে তারা গুছি বলেন এখানে হচ্ছে 12টা করে পান থাকে পান আনতে আপনারা যান কয়টায় অনেকে সকাল ভোর 5টায় যায় আবার অনেকে 10টার সময় তার মানে ভোর 5টায় গেলে আপনারা এই সন্ধ্যা পর্যন্ত জুমেই থাকেন হ্যাঁ জুমেই থাকেন জুমেই থাকেন ওই সন্ধ্যার আগে আপনারা আসেন হ্যাঁ আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে আমরা টিফিনে নিয়ে যাই টিফিনে নিয়ে যাই আর এই যে ধরেন মানে জুম থেকে আসেন আসার পরেই কি এখানে গোছানোর পরে আবার বিক্রি হয়ে যায় না না আমরা যখন 5টার সময় জুম থেকে যাই ধরেন এক খাঁচা পান আমরার অলরেডি 10টার ভিতরে হয়ে যায় তখন বাগানের বাগান থেকে কামলা চলে আসে ওই কামলা এই এই পানগুলা জুম থেকে বাসায় নিয়ে আসে এনে এটা গোছানো হয় আর বিকেলের মধ্যে এটা আবার সেল হয়ে যায় বিকেলের মধ্যেই সেল হয় আবার বিকালে মানে খুব বিকালে যে পানগুলো আসে এগুলা পরবর্তী দিনের জন্য আবার ইয়ে করা হয় গুছি করা হয় রাত্রে গুছি করা হয় আচ্ছা আচ্ছা কথা বলতে বলতেই হচ্ছে এই পান জুম থেকে নিয়ে চলে আসে আপনি কয়টায় সময় গেছিলেন জুমে আমরা 10টার সময় 10টার সময় আপনি কিছু মনে করবেন না এত ভার নিয়ে যাচ্ছেন তার মধ্যে আমি দাঁড় করিয়েছি আপনাকে হ্যাঁ তো এখানে আনুমানিক কত কত কেজি হবে এখানে 3 কুড়ি পান হবে 3 কুড়ি হ্যাঁ তার মানে এখানে প্রায় 5000-এর উপর পান আছে হ্যাঁ 5000-এর উপরে পান আছে জায়গাটা চমৎকার মানে চমৎকার একটা জায়গা আরও তো ওই যে কোনো গাড়ি টাড়ি নাই হ্যাঁ ধোঁয়া নাই কোনো কিছু নাই যার কারণে জায়গাটা আরও সুন্দর আমি তো হাঁটছি এই মানে নিরালা পুঞ্জিতে আর মানে কি বলবো বিশ্বাস করেন মানে এত নীরব একটা জায়গা একেবারে কোয়াইট একটা প্লেস মানে এনে মনে এসেই যে কারো মন ভালো হয়ে যাবে আর তার সাথে তো ওয়েদার মানে এই এই গরমের মধ্যে মানে আমার কাছে ওই রকম গরম ফিল হচ্ছে না যেটা হচ্ছে বাইরে হয় হ্যাঁ এখানে একটা শীতল একটা বাতাস হ্যাঁ শীতল একটা বাতাস আর তার উপর তো একেবারে পাহাড়ের একেবারে উঁচুতে আছি আমরা তাই না
এই জন্যই হচ্ছে সবকিছু মিলিয়ে আসলে চমৎকার একটা জায়গা। অনেক ঢালু তো, মানে এই এই সব দিক দিয়ে আপনারা নামেন, মানে এত নিচে যান মানে গভীরে জুম? হ্যাঁ জুম, আরো আরো বেশি, আরো বেশি, আরো বেশি। তো আমি যদি একটু ক্যামেরাটা দেখাই, এটা হচ্ছে কিন্তু অনেক নিচু জায়গা, এই এইরকম নিচু জায়গা বেয়ে তারপরে হচ্ছে আবার সম্পূর্ণটা ওঠেন, তাও প্রায় 5-6 হাজার পা নিয়ে আবার ওঠেন, মানে এটা আসলে মুখের কথা না কিন্তু, এবং এটা মানে আমি চাইলেই পারবো না। ভালো আছেন আপনারা? ও আপনি কি শাড়ি নিয়ে আসছেন? না আপনি রেডিমেড কাপড়গুলো নিয়ে আসেন? আচ্ছা, আর এগুলো আপনি ফেরি করে বিক্রি করেন? হ্যাঁ। এটা কোন জায়গা থেকে নিয়ে আসেন? শ্রীমঙ্গল থেকে। আর ওনাদের কাছ থেকে বেশি দামে বিক্রি করেন নাকি? হ্যাঁ, একটু বেশি দামে নিতে হয়। আর আর আপনারা কি ঠকান আগে? হ্যাঁ, এখন আর আপনাদের চালাক, এখন আপনার চেয়ে চালাক। ভাই আপনার নামটা তো বলা হলো না। আমার নাম দুলাল। আপনার নাম দুলাল? আর আপনি মানে এই এইরকম ওষুধ নিয়ে কত বছর ধরে এরকম চলতেছেন? 21 বছর ধরে এরকম ওষুধ নিয়ে চলেন? আচ্ছা আচ্ছা, আর এই যে মানে ওষুধগুলো নিয়ে চলেন, হ্যাঁ, আর এই মানুষকে যে ইমার্জেন্সি সেবা দেন, কেমন লাগে এটা? ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দুলাল ভাই, ভালো থাকবেন। ভাই ভাই।